আসসালামু আলাইকুম। ইসলাম একাডেমি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শুভ শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। একাদশ শ্রেণীর শুভ শিক্ষার্থীবৃন্দ, তথ্য যোগাযোগ প্রযুক্তি অনলাইন ক্লাসে তোমাদের তৃতীয় তায় প্রথম অংশ অর্থাৎ সংখ্যা পদ্ধতি সম্পর্কিত আলোচনা করেছিলাম। শুভ শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সংখ্যা পদ্ধতি সম্পর্কিত আলোচনায় সংখ্যা পদ্ধতির দেশগুলোর সময় আলোচনা করেছিলাম এবং পূর্ববর্তী ক্লাসেও এই সংখ্যা পদ্ধতি থেকে একটি গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছি, সংখ্যা পদ্ধতির সমকক্ষ মান নিয়ে আলোচনা করেছি। তো আমরা আজকের ক্লাসেও এই সংখ্যা পদ্ধতির নতুন একটি গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকে এই গাণিতিক সমস্যাটি আমরা আজকের ক্লাসে আলোচনা করব। লক্ষ্য করো, আমাদের হাইবোর্ডে দেয়া আছে অকাল থেকে দশমিক নির্ণয়। এখানে একটি অকালের মান দেওয়া আছে এবং আমাদের দশমিক মান নির্ণয় করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি অকটালের মান দেওয়া আছে এবং একটি দশমিকের মান আমাদের বের করে দেখাতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আমরা প্রথমত ডাকটি লিখব। তাহলে ডাকটি হচ্ছে 173 অর্থাৎ 173.23। আমরা ডাকটি লিখে আমরা সাধারণত পূর্ণ সংখ্যাকে আমরা একটি মান দেব এবং ভগ্নাংশকে একটি আমরা মান দেব। এই মানটিকে আমরা ধরে নিব। পূর্ণ সংখ্যাকে সাধারণত আমরা ধনাত্মক মান ব্যবহার করতে পারি, অর্থাৎ পূর্ণ সংখ্যার মান হয় প্লাস এবং ভগ্নাংশের মান হয় মাইনাস। অর্থাৎ পূর্ণ সংখ্যার মান হয় ধনাত্মক, ভগ্নাংশের মান হয় ঋণাত্মক। মনে রাখতে হবে এই মানটি আমরা পূর্ণ সংখ্যাকে আমরা জিরো থেকে ধরে নিব। পূর্ণ সংখ্যাকে আমাদের মনে রাখবো, পূর্ণ সংখ্যা আমরা জিরো থেকে ধরে নেব। আমাদের যতগুলো অঙ্ক দেওয়া থাকবে আমরা ততগুলো মান আমরা নিতে পারবো। শূন্য থেকে আমাদের অসীম পর্যন্ত এটা আমাদের মেনে নিতে হবে। এটা আমরা সাধারণত শূন্য থেকে অসীম পর্যন্ত মান নিব। তাহলে পূর্ণ সংখ্যার জন্য আমরা মান দেব নিবো 0, 1, 2, 3, 4 ইত্যাদি ইত্যাদি। আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা প্রত্যেকটি অঙ্কের জন্য মান ব্যবহার করতে পারবো, এই কথাটি আমাদের মনে রাখতে হবে। এবং ভগ্নাংশের জন্য ভগ্নাংশ যেহেতু মান ঋণাত্মক, তো আমরা ভগ্নাংশের ক্ষেত্রে -1 থেকে -2, -3, -4, এই মানদ্বয় আমরা ব্যবহার করতে পারব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমত রাত্রি লিখলাম এবং পূর্ণ সংখ্যাকে আমরা মান ব্যবহার মান দিব ভগ্নাংশকে আমরা দিব। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা বাইরটি থেকে ভাগে আসবো এই অঙ্কগুলো ধনাত্মক মান ব্যবহার করে। পূর্ণ সংখ্যার আমরা একটা ধনাত্মক মান ব্যবহার করি 0, ডান দিকে বামে, পরবর্তী হচ্ছে 1, পরবর্তী হচ্ছে 2। এবং এই ক্ষেত্রে পূর্ণ সংখ্যা যদি আরও এখানে থাকতো আমরা 3 ব্যবহার করতে পারতাম, ভগ্ন সংখ্যার আমরা 3 মান দিতে পারতাম, এখানে যদি আরও থাকতো আমরা 4 মান দিতে পারতাম, যেহেতু আমাদের নেই। তো আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই কাজগুলো এতটুকু পর্যন্ত আমরা করে নিব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন ভগ্নাংশের কাজটি আমরা বাম থেকে ডান দিকে, বাম থেকে ডান দিকে আমরা ঋণাত্মক মান ব্যবহার করে আমরা কাজটি করে নিব। অর্থাৎ প্রথমটি হবে তাহলে -1, দ্বিতীয়টি হবে -2। আমাদের এখন আরও যদি মান দেওয়া থাকে ভগ্নাংশ আমরা -3 লিখতে পারতাম, -4। এইভাবে আমরা প্রত্যেকটি অঙ্কের মান আমরা ব্যবহার করে নিব। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ধনাত্মক এবং ভগ্নাংশের ক্ষেত্রে ঋণাত্মক। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে ভাগ এবং ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিকে ডান দিকে আমরা মানগুলো ব্যবহার করে নিব। তোমাদের এই কথাটি অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা মান বসালাম, আমার প্রথম হচ্ছে ডান বসানো, পরবর্তী হচ্ছে মান বসানো এবং তৃতীয় বা 3 নম্বর কাজ হচ্ছে বেজ বসানো। আমরা এখন বেজ বসাবো, এখানে বেজ দেওয়া আছে 800। আমরা প্রত্যেক অঙ্কের নিচে আমরা এই বেজকে ব্যবহার করবো। এখানে যদি বেজ 2 দেওয়া থাকতো তো আমরা প্রত্যেক অঙ্কের নিচে আমরা বেজ হিসাবে 2 ব্যবহার করতাম। এখানে যদি 16 দেওয়া থাকতো আমরা প্রত্যেকটি অঙ্কের নিচে বেজ হিসাবে 16 ব্যবহার করতে পারতাম। তো আজকে যেহেতু অকটালের মান দেওয়া আছে, তো এখানে আমরা অকটালের মান 8 প্রত্যেকটি অঙ্কের নিচে আমরা এটা ব্যবহার করে দেখালাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের এই প্রত্যেকটি গড় হচ্ছে আলাদা আলাদা গড়। প্রত্যেকটি গড়কে এই গড় আলাদা তাহলে এই গড় থেকে এই গড় অর্থাৎ ব্যতিক্রম, একটি গড় থেকে অপর গড়ে যাওয়ার জন্য এই আমরা কাজ শেষ, এই কাজ শেষ, কাজ শেষ, কাজ শেষ, একই গড় থেকে অপর একটি গড়ে যাওয়ার জন্য আমরা অবশ্যই যুক্তি ব্যবহার করবো। তাহলে আমরা প্রথমত লিখব সুতরাং লিখে আমরা লিখবো দাগ দিয়ে আমরা এই চিহ্নের জন্য আমরা একটা চিহ্ন ব্যবহার করতে পারি, এই জন্য কোন চিহ্ন বা এর জন্য আমরা কোন ব্যবহার করতে পারি। গুণ আমার এইভাবে মনে রাখবো, ডাক গুণ বেশ পাওয়া। আমরা সাধারণত এই অঙ্কগুলো কিন্তু আমরা মনে রাখবো, ডাক গুণ বেশ পাওয়া, ডাক গুণ বেশ পাওয়া, এই চিহ্ন মনে রাখবো, ডাক গুণ
বেস তাহলে বেস হচ্ছে এক, তাহলে এক রুট দেখতে পাচ্ছি তুমি পাওয়ার হিসেবে আছে তোমরা যদি দিতাম তাহলে এই ঘরেটা শেষ হলেই হয়ে যাবো তোমরা যেহেতু চিহ্ন দিলাম তাহলে পরবর্তী ঘরে যাই ডাক গুণ বেস তাহলে দেখি বেস গুণ দেখতে পাচ্ছি এক পাওয়ার তোমরা এক দিলাম তাহলে তিন আমরা ডাক প্রাইম গুণ বেস বেস হচ্ছে আট তাহলে আট গুণ দুই পাওয়ার তোমরা লিখলাম যোগ এই ঘরে আছে তাহলে এই ঘর থেকে এই ঘরে যাওয়ার জন্য আমরা চিহ্ন দিলাম তাহলে ডাক ডাক হচ্ছে দুই গুণ বেস হচ্ছে আট সাধারণত গুণ এবং যোগের কাজ কত লক্ষ্য গুণ আট দুই পর মানে আট স্কয়ার মনে রাখতে হবে আট স্কয়ার মানে আট গুণ আট আট আটে চৌষট্টি এটি আমাদের মনে রাখতে হবে তাহলে এক গুণ আট দুই পর মানে আট আটে চৌষট্টি সো চৌষট্টি একে আমরা এখানে লিখতে পারবো চৌষট্টি একে চৌষট্টি সো আমরা এক গুণ আট স্কয়ার সো এটা আমাদের কাজ শেষ এখন তোমরা লক্ষ্য করো সাত গুণ আট টুকরায় পর মানে আট টুকরায় পর মানে এক চার আট ওকে আট সো সাত আটে হচ্ছে ছাপ্পান্ন সো আমরা এখানে ছাপ্পান্ন লিখলাম এখন তিন গুণ আট দুই পর তোমাদের মনে রাখতে হবে সূচকীয় নিয়ম যদি কোনো কিছুর পরে পাওয়ার হিসাবে জিরো থাকে আমি আবার বলছি যদি কোনো অঙ্কে এর পাওয়ার হিসাবে যদি জিরো থাকে তো এর মান হয় ওয়ান তো এখন আগে একটু জিরো আছে তাহলে এর মান হবে ওয়ান তিন অঙ্কে আমরা লিখতে পারি এখন তিন যোগ আমরা এখন এই ইনভার্স আমরা এখন লিখবো ডাক দুই গুণ ইনভার্স তুলে দেওয়ার জন্য আমরা এখানে এক ব্যবহার করতে পারি তো আমরা ইনভার্স তুলে দিলাম তো আমরা একটি ক্লাব ইনভার্স তুলে দেওয়ার জন্য করে একটি অ্যাপ আমরা ব্যবহার করবো মানে রাখতে হবে ইনভার্স তুলে দেওয়ার জন্য কয়েকটি অ্যাপ ব্যবহার করবো ইনভার্স যদি উঠে পড়ে এইদিকে লক্ষ্য করো ইনভার্স তুলে দেওয়ার পর আটকে তাহলে এক পর আমরা আট অঙ্কে আট আমরা এইভাবে কাজ বিভাগ করবো আমরা আবার বলছি যোগ তিন গুণ ইনভার্স তুলে দেওয়ার জন্য পরে ইনভার্স তুলে দিলে আট দুই পর আট আটে হচ্ছে চৌষট্টি তো আমরা এই আমরা এইটি আমরা খাতায় লিখব সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু আপনারা লক্ষ্য করো আট স্কয়ার তাহলে আট আটে হচ্ছে চৌষট্টি আমরা এখন চৌষট্টি ছাপ্পান্ন এবং তিন যোগ করি তাহলে আমরা চৌষট্টি ছাপ্পান্ন এবং তিন তিন এবং এটাও স্বাভাবিক নিয়মে আমরা যোগ করবো চার ছয় দশ দশ আট তিন হচ্ছে তেরো তিন হাতে এক ছয় এবং পাঁচ এগারো আর এক বারো তো আমরা একশো তেইশ লিখলাম এক দুই তিন একশো তেইশ লিখলাম এখন আমরা দুই অঙ্কে দুই সো নিচে হচ্ছে আট আমরা উপরে উপরে গুণ করলাম তিন অঙ্কে তিন আর নিচে হচ্ছে চৌষট্টি সংখ্যা এটা এখন মান বের করে লিখবো ওয়ান টু থ্রি ব্যাস এই টু টু বাই এইট এই টু বাই এইট এর মান হবে জিরো পয়েন্ট টু ফাইভ যু থ্রি বাই সিক্সটি ফোর এর মান হবে জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ তো আমরা এই মানগুলো এইভাবে বের করে লিখবো তো এখন আমরা তোমাদের বোঝানোর জন্য আমি আবার বলছি এইখানে দুই ভাগ আট আমরা প্রথমত কিবোর্ডে বা আমাদের ক্যালকুলেটারের কিবোর্ডে আমরা প্রথমত দুই তারপর ভাগ তারপর আমরা আট লিখবো তো দুই ভাগ আট লিখে তো আমাদের মান আসছে জিরো পয়েন্ট টু ফাইভ তো আমরা কাজটা তোমাদের করে দেখাতে পারো যদিও পারিনি তাও তোমার কাজটি করে নিবা টু পয়েন্ট আট কাজ আসছে জিরো পয়েন্ট টু ফাইভ এবং দুই বা চৌষট্টি এখন আসছে জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ সো আমরা জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ এর এই দুটি মান তেইশের সাথে আমরা এখন যোগ করবো সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু এই জিরো পয়েন্ট টু ফাইভ এবং জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ এবং জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ এটি যদি আমরা যোগ করি তাহলে আমাদের আন্সার হচ্ছে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ এখন আমরা লিখতে পারি একশো তেইশ দশমিক ছয় দুই পাঁচ এটি হচ্ছে অক্টাল থেকে দশমিক নির্ণয়ের একটি উৎকৃষ্ট পদ্ধতি এই পদ্ধতিগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে তো তোমরা এই কাজগুলো অবশ্যই এই প্র্যাকটিস বেশি বেশি প্র্যাকটিস করবে আমরা দশমিক থেকে আমরা পরবর্তী ক্লাসগুলোতে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল হিসেবে নির্ণয় করেছি কিন্তু আজকের ক্লাসে অক্টাল থেকে আমি প্রথমত দশমিক নির্ণয় পদ্ধতি তোমাদেরকে দেখালাম তো অক্টাল থেকে দশমিক অক্টাল থেকে আমরা দশমিক নির্ণয় করলাম এবং বাইনারি থেকে আমরা দশমিক নির্ণয় করবো হেক্সাডেসিমেল থেকে আমরা দশমিক নির্ণয় করবো এই নির্ণয় পদ্ধতিগুলো অর্থাৎ দশমিক দশমিক পদ্ধতিতে নির্ণয় পদ্ধতিগুলো আমরা অবশ্যই মাথায় আমরা রাখবো এবং আমাদের খাতায় আমরা বেশি বেশি প্র্যাকটিস করবো আমরা আজকের ক্লাস অনুযায়ী তোমাদের
পরবর্তী ক্লাসগুলোতে আমরা বাইনারি থেকে দশমিক এবং হেক্সাডেসিমাল থেকে দশমিক পদ্ধতিগুলো আমরা এই তোমাদের অনলাইন ক্লাসে করে দেওয়ার চেষ্টা করব। সো আমাদের সাথেই থাকবে এবং আমরা তোমাদের যদি আমাদের আজকে ক্লাসে যদি কোনো প্রবলেম থাকে অর্থাৎ তোমাদের যদি না বুঝতে পারো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে তোমাদের আবার অঙ্কটি আমি বুঝিয়ে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবে, সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে ক্লাসে শেষ করছি। আসসালামু আলাইকুম।